আজকে যে বিষয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে প্রস্টেট সম্বন্ধে। প্রত্যেক ছেলেদেরই প্রস্টেট সমস্যা হয় এবং প্রত্যেক ছেলেরা বয়সের সঙ্গে সঙ্গে প্রস্টেট বাড়তে থাকে। সুতরাং কিছু টেস্টের কথা বলবো, যে টেস্টগুলো আপনি 45 পরেই করতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে কিছু টিপস বলবো, যে টিপসগুলো আপনি যদি মেনে চলেন প্রস্টেটের সমস্যা আপনার হবে না, এবং কিছু কিছু ব্যায়াম আমি দেখাবো আমার পরবর্তী ভিডিওতে। দেখতে থাকুন পুরো ভিডিওটা, আমি আপনাকে বলছি আপনি উপকৃত হবেনই হবেন যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। দেখতে থাকুন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে প্রস্টেট। প্রস্টেটের আমি কিছু কিছু টেস্টের কথা বলবো। যদি আপনার ইউরিনারি কোনো প্রবলেম থাকে, ধরুন আপনি ইউরিন করতে যাচ্ছেন, ইউরিনটা থেমে থেমে হচ্ছে, কখনো ফ্লোতে আসছে না, এবং কখনো কখনো প্যান্টে পেচ্ছাপ হয়ে যাচ্ছে, প্যান্টে প্রস্রাব হয়ে যাচ্ছে, কখনো কখনো ঘুমের মধ্যে হতে পারে, বা কোনো কাজে যাচ্ছে, লং জার্নি করছেন, তাহলে আপনি অবশ্যই প্রস্টেটের প্রবলেমে আপনার আসছে, অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। কিন্তু কী তিনটে টেস্ট আপনাকে দেবে সেই তিনটে টেস্টের কথা বলে নিই। একটা হচ্ছে ইউএসজি, লোয়ার অ্যাবডোমেন ইউএসজি, একটা আল্ট্রাসোনোগ্রাফি আপনাকে করতে হবে, তার থেকে আপনার রিপোর্ট আসতে পারে কোনো সমস্যা থাকলে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে ইউরোফ্লোমেট্রি বলে, যে টেস্টটা করলে আপনি ইউরিনের যে ফ্লো কতটা স্পিডে হচ্ছে, কী কোনো কারণে অবস্ট্রাকশন হচ্ছে, তার একটা রিপোর্ট আপনি করতে পারেন। এবং তার তিন নম্বর হচ্ছে সিরাম পিএসএ। এই তিনটে প্রিলিমিনারি যদি আপনি টেস্ট করেন তাহলে আপনার ধরা পড়ে যাবে আপনার কোনো প্রস্টেটের সমস্যা হচ্ছে নাকি। তারপরে অন্য আরও টেস্ট আছে, এই প্রথম তিনটে ইনিশিয়াল স্টেজ আপনাকে টেস্ট করতে হবে, এবং ডাক্তার এই টেস্ট দেখলেই আপনি বুঝতে পারবে যে আপনার প্রস্টেটের সমস্যা আসছে নাকি। এটা 40-45 পর থেকেই আমাদের এগুলো আসতে শুরু করে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু টিপস বলবো, যে টিপসগুলো আপনি যদি মেনে চলেন তাহলে দেখবেন আপনি প্রস্টেট সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন, এবং প্রস্টেট আপনাকে অতটা হ্যারাসমেন্ট করছে না, মানে ইউরিনের কোনো সমস্যা আসছে না। কী কী করতে হবে? যখনই আমি জল খাবেন, যে শরীরের যে তুলনায় আমি বলেছি আপনার ওজন যদি 60 কিলো হয় তাহলে 3 লিটার জল আপনাকে খেতেই হবে, 70 কিলো 3.5 লিটার জল, এরকম ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন অনুযায়ী জল খাবেন। এবং অবশ্যই বিকেল 5টা থেকে 6টার মধ্যে আপনাকে জল খাওয়া শেষ করতে হবে, যাতে রাতে বারবার ধরে উঠতে না হয়, তার একটা প্রসেস আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি ইউরিন যে এই যে স্টোর করার ব্যাপারটা, ইউরিন কখনো স্টোর করবেন না, কখনোই ইউরিন স্টোর করবেন না। তার কারণটা কী? যখন আমাদের ইউরিনটা ইউরিনারি ব্লাডারের মধ্যে জমা হয় এবং ইউরিনারি ব্লাডটা যেন প্রেশার দেয়, প্রেশার দিতে দিতে আপনার কী করবে, আপনাকে সেন্সটা মাথায় যায়, তাকে আপনাকে বাথরুমে যেতে হবে, আপনাকে ইউরিনটাকে ক্লিয়ার করতে হবে, এটা হচ্ছে নিয়ম। সুতরাং আপনি কখনোই ইউরিনটাকে স্টোর করবেন না বেশিক্ষণ, ইউরিন যখনই আপনি পাবে তখনই আপনি বাথরুমে গিয়ে ইউরিন ক্লিয়ার করবেন, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কখনোই কাফ সিরাপ বা কোনো হরমোনাল কোনো কিছু মেডিসিন আপনি খাবেন না, এতে কিন্তু প্রস্টেটে প্রচণ্ড পরিমাণে এফেক্ট হয়। তাহলে কী বললাম? দ্বিতীয় নম্বর বললাম কি, কাফ সিরাপ বা হরমোনাল কোনো মেডিসিন আপনি খাবেন না, এটা খেলে আপনার প্রবলেম দেখা দেবে। 3 নম্বর, জাঙ্ক ফুড, অতিরিক্ত তেল, অতিরিক্ত চিনি জাতীয় জিনিস, চিনি হচ্ছে কেমিক্যালস, এবং অতিরিক্ত তেল আপনার শরীরের জন্য বরাদ্দ 500 গ্রাম তেল, যদি আপনি মাছ খেতে থাকেন, আর মাছ না খেলে তাহলে আপনাকে 400 গ্রাম তেল আপনাকে সারা মাসের জন্য বরাদ্দ। সুতরাং যদি বেশি তেল খান তার সঙ্গে যেন সমস্যা হবে, এবং তার সঙ্গে সঙ্গে জাঙ্ক ফুড, যে পরিমাণে জাঙ্ক ফুড আপনার বিস্কুটে কিন্তু জাঙ্ক ফুডের মধ্যে পড়ে, সুতরাং এই খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় জিনিস, যেগুলো সবজি আছে, সবজি যেগুলো ফাইবার সেগুলো আপনাকে অবশ্যই খেতে হবে। তাহলে কী বললাম, চিনি আর তেল দূরে বন্ধ করতে হবে, জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করতে হবে। এবং আরেকটা জিনিস, 4 নম্বর, যেটা হচ্ছে বেশি ঠান্ডা মধ্যে থাকলে কিন্তু আমাদের ন্যাচারালি আমাদের সিঙ্কেজ করে এবং প্রস্টেটও সিঙ্কেজ করে, তো সুতরাং অতিরিক্ত ঠান্ডা মধ্যে থাকলে ইউরিনেশন যেন কম হয়, আপনি জল খাওয়া কম করেন তার সঙ্গে ইউরিনের সমস্যা হয়, তো সুতরাং আপনাদের ইউরিনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে একটু গরমের মধ্যে থাকার চেষ্টা করতে হবে, যাতে জলটাও ঠিকমতো হয় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ইউরিনারি ব্লাডারের সংকোচন প্রসারণটা ঠিকমতো হয়। তো সুতরাং এই 4টে পয়েন্ট বললাম, যে 4টে পয়েন্ট আপনি 4টে টিপস বা 4টে পয়েন্ট বলতে পারেন, যেগুলো আপনি মেনে চললে আপনার প্রস্টেটের সমস্যা থেকে মুক্তি পাবেন। আর একটা জিনিস, সিম্পল জিনিস বলে দিই, যে ছোট্ট একটা টিপস, যেটা আপনার ভুঁড়ি কমান, যেটা মেন কাজ, বয়সের সঙ্গে সঙ্গে গাড়ি চালানোর সঙ্গে সঙ্গে জব হ্যাবিট থেকে শুরু করে আমাদের দেখুন ভুঁড়ি বাড়তে থাকে, এই ভুঁড়িটাকে কিন্তু কমাতে হবে। আপনি যদি ছোটোবেলা থেকে 6-প্যাকের টেন্ডেন্সি যদি ছোটোবেলা থেকে থাকে বা ভুঁড়ি কমানোর টেন্ডেন্সি থাকে, স্মার্ট যদি থাকতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার প্রস্টেট থেকে মুক্তি পাবেন। তাহলে ছোট্ট ছোট্ট উদাহরণ আমি দিয়ে দিলাম, এবং আমার এই ভিডিওর সঙ্গে সঙ্গে ছোট ছোট আমি শর্ট ভিডিও দিয়েছি, শর্ট ভিডিওগুলো আপনি দেখতে থাকুন, দেখলে আপনি উপকৃত হন আমি কথা দিলাম, এবং অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকুন সবাই।